আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফান ব্লগ এন্ড সাইফার জেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার গেটার দেখে বুঝতে পারছেন, আসলে এখন প্রচুর ঠান্ডা, দেশে প্রচুর ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। দেশে আসলে ঠান্ডার সময় আপনার বৃষ্টি হয়, গরমকালে কোনো বৃষ্টি হয় না। তো আমার কাছে আসলে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আপনার এদেশে যাতায়াতের ব্যবস্থাটা কেমন, মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, যাতায়াতের ব্যবস্থাটা কেমন। অন্যান্য দেশে যেমন আপনার বাস আছে, ট্রেন আছে, ট্যাক্সি আছে, বা আপনার বিভিন্ন রকমের অ্যাপে যে ট্যাক্সিগুলো চলে আছে, আসলে এদেশে আছে কি না। তো আমি এই বিষয়টা নিয়েই আমি আজকে মূলত আলোচনা করব। তো আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আছে, এইগুলো এদেশে আসলে সার্ভিস বলে, আর এইগুলোই বাস হিসেবে পরিচিত। এদেশে আসলে বাস মানে নাই বললেও চলে, আপনার এই জিনিসগুলো দিয়েই আপনার বেশি মানে চলাচল করে। তো আসলে আমি মূলত আজকে সকালে বার হয়েছি আপনার সকাল 7টার সময়, এখন বাজে সন্ধ্যা আপনার 5:30। এখনও বাসায় পৌঁছাতে পারিনি, আসলে 40 কিলোমিটার পথ যাইতে আমার 3টা গাড়ি পাল্টাতে হয়েছে, 3টা গাড়ি, 40 কিলোমিটার পথ যাইতে আমার 3টা গাড়ি পাল্টাতে হয়েছে। আর লিরাই খরচ হয়েছে, আমার এদেশের টাই খরচ হয়েছে প্রায় 500 টাকা। তো আসলে মানে মূলত এদেশের আসলে যাতায়াতের ব্যবস্থাটা খুবই বাজে, মানে খুবই জঘন্য না বললেই নয়। আপনি ইচ্ছা করলে মানে ইচ্ছা করবেন কোথা থেকে কোথাও যাবেন, আসলে খুবই প্যারা। আর মানে কি বলবো, মানে আপনার যে অ্যাপে যে গাড়িগুলো চলে বা আপনার ট্যাক্সিগুলো টোটালি নাই এদেশে, টোটালি। তো আসলে কি বলবো ভাই, এদেশে যাতায়াতের ব্যবস্থা পুরো মানে অনেক জঘন্য, অনেক জঘন্য। আসলে আপনার বাতাসের নয়েজটা পাবেন, কারণ আমি মানে এখান থেকে বাসায় যাব, এখানে মানে অপেক্ষা করছি, সেই 1.5 ঘন্টা যাবো অপেক্ষা করছি, এখনও 1 ঘন্টা পরে আসবে, মানে 2.5 ঘন্টা পর পর এখান থেকে আর কি এই সার্ভিস বলেন বা বাস বলেন এগুলো এখান থেকে যায়। আসলে এদেশের মানে যাতায়াতের ব্যবস্থাটা মানে খুবই জঘন্য। এমনি তো আপনার খাওয়ার সমস্যা মোটামুটি টুকটাক আসেই, তারপরে সবচেয়ে বড় সমস্যা যেটা এদেশে যাতায়াতের সমস্যা। আপনি যে একটা ছুটির দিন একটা কোথাও ঘুরতে যাবেন, খুবই প্যারা পাবেন, আপনি খুবই প্যারা পাবেন। মানে আমি চার্ট বলছি, মানে কি বলবো, 40 কিলোমিটার যাইতে আমার 3টা গাড়ি ধরতে হচ্ছে, 3টা, মানে আমার জীবনে পানি পানি উঠে গেছে ভাই আজকে। মানে কি বলবো আর কি, মানে বলার ভাষা নেই আসলে এদেশে। আসলে এদেশে এখনও যাতায়াতের ব্যবস্থা উন্নত হইতে আসলে এখনও অনেক সময় লাগবে, এখনও যাতায়াতের ব্যবস্থা উন্নত হইতে। তো চলুন আপনাদের কি গাড়ি চলে আর কি এদেশে, মানে কোনগুলো গাড়ি হিসেবে ব্যবহার হয় সেটা আপনাদের দেখাই। হলো এদেশের বাস, মানে এখান মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে এই বাসগুলো মানে ব্যবহার হয়। দেখেন আদিম যুগের বাস, মানে কি বলবো, অনেক পুরনো বাস, মানে বাস এইগুলোই বাস এদেশে। এই দেখেন সামনে সব এইগুলোই সব বাস, এইগুলোই সব বাস হিসেবে এখানে ব্যবহৃত হয়। আসলে মূলত যেগুলো দেখালাম আপনার, এইগুলো হচ্ছে আপনার যাতায়াতের এদেশে সবচাইতে বড় মাধ্যম, এগুলোই, এগুলো দিয়েই আপনার এদেশে যাতায়াত হয়। তো কি বলবো, আসলে এদেশে ট্যাক্সি, আসলে আমি এই দীর্ঘ 1.5 ঘন্টা যাবত অপেক্ষা করছি, ট্যাক্সির ব্যবস্থা যদি ভালো হইতাম ট্যাক্সি যাইতাম, আসলে ব্যবস্থাটা খুবই জঘন্য। তো মানে কি বলবো, আসলে কাকার ওখানে যাওয়াটাই জরুরি ছিল, কারণ আমার অনেক মাল সামানা মানে আসছিলো, সেগুলো নিতে গেছিলাম, সেই সকালে বার হয়েছি, এখনও যাইতে পারি নাই বাসায়। মানে কি কইতাম, কিছু বলার ভাষা নেই, এদেশের যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ। মানে যারা নতুন আসবেন এদেশে বা পুরনো আছেন, তাদের সবারই এই জিনিসটা ফেস করা লাগে। আর নতুন যারা আসবেন তাদের তো মানে কি বলবো, তারা মানে যদি এর আগে কোথাও কোনো দেশে যদি যা মানে আপনার ঘোরা থাকে, তাহলে এদেশে প্যারা লাগবে। আর যদি মানে এদেশেই প্রথম হয় তাহলে ততটা প্যারা লাগবে না, কারণ আমরা এর আগে মালয়েশিয়ায় ছিলাম, আসলে ওখানে যাতায়াত যে ব্যবস্থাটা খুবই খুবই উন্নত, মানে খুবই উন্নত, আসলে বলার কোনো ভাষা নাই আর কি, এত উন্নত। এদেশে এখনও মন উন্নত হতে এখনও মনে হয় মিনিমাম 50 বছর লাগবে, তা হবে কি না বলার মানে বলা যাবে না। তো আসলে যারা জানতে চাচ্ছিলেন এদেশের আসলে যাতায়াতের ব্যবস্থাটা কেমন, আশা করি আমি আপনাদের প্রশ্নের মানে উত্তরটি দিতে পেরেছি। আসলে এদেশের, আবারও বলি, এদেশের যাতায়াত ব্যবস্থা খুবই জঘন্য, খুবই জঘন্য।